আল্লাহ পাক আমাদেরকে এই রমজান শরীফ কষ্ট করে আমরা রোজা রাখতেছি, তেলাওয়াত করতেছি, তারাবি পড়তেছি, কিয়ামুল লাইল করতেছি। এখন শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে এসে এতেকাফের জন্য বসে গেলাম। আল্লাহ তুমি আমাদের এই এতেকাফকে দয়া করে কবুল করে ল, সবাই বলি আমিন। এই যে এতেকাফ, আমরা জাহাঙ্গীর ভাই কষ্ট করে আসছেন, ভালা মানুষ, হাজি সাহেব আমার খুব ঘনিষ্ঠ মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওনারে খুব ভাল লাগে আমার। আল্লাহ তো জাহাঙ্গীর ভাই, এই যে এতেকাফ এটা তো বুঝতেই হবে, বুঝলে আল্লাহ পাক পরিবহন বিজনেস বুঝাইছেন তো আল্লাহ পাক বড় বানায় দিছেন। আরেকজন আইছে, আল্লাহ আকবার, আমার কলিজার টুকরারা সব চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তো ব্যবসা বুঝিয়ে তো আল্লাহ পাক বড় বানায় দিছে, বুঝে নাই তো পুঞ্জি খোয়াইয়া বাদ গেছে গা, কথা হাসানা মিছা, বুঝিয়ে তো বড় বানায় দিছে, বুঝে নাই তো পুঞ্জি খোয়াইয়া। একজনে আইসে আমার কাছে কয় যে কিছু টাকা দেন ব্যবসা করতে, বলে ব্যবসা কি টাকার নাম, তোমার টাকা দিতাম, ব্যবসা তো টাকার নাম, ব্যবসা দোকানের নাম, বলে ব্যবসা কিসের নাম, ব্যবসা আইকিউর নাম, কথা বলেন না, ব্যবসা কিসের নাম, আইকিউর নাম। এই যে মস্তিষ্ক, জ্ঞান, বুদ্ধি, সমঝদারি আছে তো এই বেড়া পুঁজি নিজেই বানায়, ক্যাশ নিজেই বানায়, নিজে ডেভেলপ করে, নিজেই মাথায় উঠায়। আর আই কিউ নাই, বাবা ধরাইয়া দিছে 5 লাখ টাকা পুঁজি দিয়ে দিছে, এটা 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে খাইয়া বিনা টিকিটে বাড়িতে চলে গেছে, ঠিক আছে না? এরকম তো বুঝন, এটা জরুরি। তো ইয়ার আছি ইনশাল্লাহ, এতেকাফকে বুঝবেন তাহলে 1-2 বড় লোক, একবারে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ চেয়ারে। আর আনোয়ার ভাই তো আছে এখানে, আর যদি না বুঝলেন তাহলে হাজার হাজার এতেকাফ সব এটি বেকার হয়ে গেছে, কোনো কাম দিতে আসে না। বলে হুজুর, ভিক্ষুকে সারা বছর সারা জীবন আল্লাহ আল্লাহ করলো, কথা কন, ভিক্ষুকে জীবনে কতবার আল্লাহ আল্লাহ করছে, কতবার, এর হাজার ভাগের এক ভাগ যদি আল্লাহ আল্লাহ লাইন মতন সে করতো তাহলে আব্দুল কাদের জিলানি হয়ে যেত। তো বেলাইনে জীবনভর আল্লাহ আল্লাহ করলো, কোনোদিন নামাজে পড়ল না, আল্লাহ 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 তো দূরের কথা, বেড়া কি নামাজিও হইতে পারে না, সিম্পল বলে নামাজি এটাও হইতে পারে না। সে সকালে ঘুমের থেকে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করে, আবার ঘুমানো পর্যন্ত বেটা এই কামে করলো, নামাজও পড়ে না। আর এত জিকির কোথায় গেল, বলে এর একটাও কামে লাগে না। একটাও কি কামে লাগলে, তো প্রথম কামে লাগতো তো সে ইমানদার হইতো, প্রথম কামে লাগতো তো সে নামাজি হইতো, প্রথম কামে লাগতো সে অন্তত মানে আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা ভালো। শিখন লাগে, নিয়ত করেন না শিখবো, বলেন না শিখবো, বলেন নিয়ত করেন শিখবো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কবুল করনে ওয়ালা কে, কামটা লাগানোর জন্য কে, মানুষ কতটুকু, কেমনে কইতাম, একটা কাম ঘটে, একটা কাম ঘটে, এর মধ্যে 99.5% মালিকানা আল্লাহর। একটা কাম ঘটে, আমগো হাজি সাহেব কি নাম জানি ভুললে গেছি, হ্যাঁ আব্দুর রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই ঢাকা থেকে ট্রাকে মাল উঠাইয়া শিপে দিয়া দিলেন, মাল কোম্পানির মাল এটা ট্রাকে উঠলো, ট্রাক হইলো আব্দুর রশিদ ভাই, আর এটা দায়িত্ব হলো যে মালটা ট্রাকে উঠবে, ট্রাক থেকে নাইমা শিপে চলে যাবে, উনি টাকার মালিক হয়ে যাবে, ভাড়া দিতে হইব না ওনারে, যে উনি পৌঁছায় দিছে পরিবহন। আল্লাহ একবার, তো এই যে শেষ পর্যন্ত গেল, একটা কাম হইল, হুজুর মাল উঠছে শিপে, বেলে উঠছে কোনো সমস্যা হয় না, বেলে কোনো সমস্যা হয় না, বেলে বাবা আমার টাকা দেন, আমার কি উনি টাকার হকদার হয়ে গেছে। এই যে কামরা হইল, এর মধ্যে 99.5% সরাসরি কাজ কার, আল্লাহ আল্লাহ, আর বাকি আছে কতটুকু, 0.5 ও পুরা না,
0.5 এর ছায়া, একটা হলো মানুষ আর একটা হলো মানুষের ছায়া, দুইটাই দেখা যায় হাত চোখ কান নাক বেঁকে আছে। তো ছায়া আর মানুষ এক নয়, ওই যে 0.5 এর ছায়া বলেন না, 0.5 এর আবার কোন 0.5 এর ছায়া হইল মানুষের, আর কায়াটা কার? তাইলে কোন একটা কাজ হইল, এই কাজটার পেছনে মূল কারণে ওয়ালা আমি না আল্লাহ। কথাটা বুঝে আসছে কিনা? আল্লাহ পাক যদি আব্দুর রশিদ ভাই মালটা যখন উড়াইতেছেন গাড়িতে, উড়ানোর লগে লগে আল্লাহ পাক মস্তিষ্কের রগ একটা ঢিলা করে দিছে, এখন অঙ্ক আগে 3+3 কম্পিউটার হিসাব করত 6, এখন ঢিলাকরণের কারণে উনি 3+3 হিসাব করতে আসে 4। ওই যে ঢিলা করে দিছে, কে ঢিলা করে দিছে? এখন হিসাব কত করে? হিসাব করণের কথা কত? এইভাবে অঙ্ক চালায়া দিছে, লাভ হইব না লস হইব দেখছেন? এই যে ওনার সবগুলো কাজ টু দ্য পয়েন্ট হয়ে যাচ্ছে, এখানে আল্লাহ পাকের ফাংশন, কতগুলো যন্ত্রকে আল্লাহ পাক, কতগুলো কম্পিউটারকে আল্লাহ পাক 100% ওকে রাখনের কারণে রশিদ ভাইয়ের শিপমেন্টটা হইল। চোখ পেট আরে বিমান চালাইতেছে, কি চালাইতেছে? হঠাৎ করে এই যে হাঁটুর নিচে এখানে চুলকানি উঠছে, হাঁটুর নিচে ঘামায় যেখানে, এখানে কি পাইলটের চুলকানি উঠছে? তো লিখছে প্রবন্ধের মধ্যে লিখছে, আর পাইলটকে জিজ্ঞেস করলো যে ক্রাশ হইল কেন? তো পাইলট কইতে আসে হাঁটুর নিচে যেখানে ঘামায় এখানে চুলকানি উঠছিল, এখানে কি উঠছিল? এটা তো কারোর হাতে নাই, এই খালি বেড়া চুলকাইতে গেছে কদ্দূর, এটা তো মানুষ চুলকানি উঠলে এটা মানে বুঝ বিবেচনা, এ অমুক জায়গায় চুলকাইতেছে আমি এখন চুলকাইব, প্ল্যান পরিকল্পনা নিয়ে চুলকায় আল্লাহ। পাইলট কইতে আসে আমি ওইখানের মধ্যে চুলকাইতেছিলাম ততক্ষণে এটা বেজাল হয়ে গেছে, দেখছেন? একটা বিমান ক্রাশ হয়ে গেল কি দিয়া? চুলকানি। তো আল্লাহ আপনার যে কোনো কাজ এটা যে ঘটে, এর পেছনে 99.5 সরাসরি 0.5 কায়া বল না, 99.5 বাকি আছে কত? 0.5 এর ছায়াটা দিছে আপনাকে, কায়াটা রাখছে কার কাছে? তাহলে কাম যত কাম, এই যে আমি কথা কইতেছি এটাও একটা কাম, আপনারা যে শুনতেছেন এটাও একটা কাম, এই শুনুনের ভিতর দিয়া যদি আপনার কলিজার মধ্যে হঠাৎ করে একটা কামড় দিছে বয়ে থাকতে পারবেন কিরে ভাই? এই যে আপনি বসে আছেন, আমি যে কথা কইতেছি এমন কোন কাম নাই, সকল কাজের 100% কর্তৃত্ব কার? একিন হয় কিনা? বুকে হাত দেন, বুকে হাত দিয়ে এবার গণেন, 100% এর মধ্যে 99.5 সরাসরি তোমার, আর 0.5 এটাও দুই অংশ, ছায়া কায়া, ছায়া আমার কায়া তোমার, কন না? এরপরে পড়েন যে কারণে ওয়ালা জাত আল্লাহ, কারণে ওয়ালা জাত আল্লাহ, কারণে ওয়ালা জাত আল্লাহ, বুঝে আসছে কিনা? এটাকে বলা হয় একইন, বানাইতে হয়, এটারে কি বানান লাগে। তা আমি এই কথাটাই কইতাম যে আল্লাহ পাক এজন্য বলেন যে তুমি নিয়ত করো, ওই ছায়া কর না, তুমি কি এটা হলো ছায়া, এই ছায়াটা ধরো আর বাকি বাউকে করে দিব, আমি করে দিব। নিয়ত করছেন সবাই? এতে কাফের জন্য যে আপনি আসলেন বসলেন, নিয়ত করেন, নিয়ত করে শুধু 0.5 এর ছায়া বলেন না, 0.5 এর ছায়া আপনার, নতুবা কারণে ওয়ালা কে? কারণে ওয়ালা কে? কারণে ওয়ালা কে? তিনি যতক্ষণ করাইবেন ততক্ষণ করবেন, যখন করাইবেন তখন করবেন, যখন বন্ধ করে দিবেন তখন কারোর ক্ষমতা নাই এটাকে চালান। আবার তিনি করাইবেন তো কারোর ক্ষমতা নাই এটাকে বন্ধ করার। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুরিন হবে সব নাই,
fala kashifa lahu illa hu wa in yuridka bi khairin fala radda li fadlihi yusibu man yasha'u. Darpore ki konna are eti to ma'ruf mashhur ayat Allah pak bolen ami nite chaile keu thakaite pare na ar ami thakaya dile keu chalaite pare na kotha konna banglay kotha kon দিতে চাইলে কেউ জোরে কোন সবটা কোন দিতে চাইলে কেউ ঠকাইতে পারে না ঠকাইলে কেউ দিতে পারে না সাফ সাফ এই ইয়াকিন থাকতে হবে আসেনি চোখ বন্ধ করে বলেন না দিতে চাইলে ঠকাইতে পারে না কেউ ঠকাইলে দাওয়াইতে পারে না কেউ এটার নাম হলো লা তো যেই কথাটা এতেকাফকে বুঝতে হবে এতেকাফকে বুঝানোর জন্য বাঙালিয়া ভাবে আমার কাছে কিছু উদাহরণ ইনশাআল্লাহ আপনি বুঝে নেবেন আমগো নাজার আলী সাহেবও বুঝবো আলেম মানুষ সে মেলান্দহ কোন জায়গা জামালপুর থেকে আসছেন কষ্ট করে আল্লাহ কবুল করো আমিন কন্যা আমি ইজাজত দিছি মেলান্দহ কামকরণের জন্য জিকির মুরাকাবার কাম করার জন্য আল্লাহ কবুল করো আমিন তো এতেকাফ বুঝতে হবে কেমনে বুঝবেন বাঙালিয়া ভাবে আনোয়ার ভাই কোন আমাদের বাংলা কথায় মানুষ নামাজ লেখে না পড়ে জাকাত খায় না দেয় রোজা রাখে না বিলি করে বুঝা গেল সবগুলো এবাদতের সঙ্গে বাংলায় এমন কিছু শব্দ আছে যেটা আমগো মাসাসিদেরকেও বুঝাইয়া দেয় নামাজে খাড়া হয়ে গেছে ঠিক আছে কিংবা নামাজ পড়ে ঠিক আছে নামাজ খায় এ কথা তো কয় নাই আর ইফতার পড়ে এই কথাও কয় না ইফতার খায় নামাজ পড়ে বুঝা গেল বাংলায় শব্দগুলো আপনাকে বুঝাইয়া দেওয়ানোর মতন আমাদের বাপদাদা বানাইয়া দিয়া গেছে রশিদ ভাই কোন এতেকাফ খায় না পড়ে না বসে দেখছেন কিরে ভাই নামাজ বসে এই কথা তো কয় নাই রোজা খায় এই কথাও কয় নাই কিন্তু এতেকাফে তো বুঝা গেল এতেকাফের ফাংশন হইল বসন কথা কন এতেকাফের ফাংশনটা কি এতেকাফের ফাংশনটা কি এতেকাফের ফাংশন চৌধুরী সাহেব কালকা যে বসনের কথা কইলাম কেন কইলাম কারণ এতেকাফের মূল বিষয়টা হইল বসা বসাটা বসা মুসলমান এখনো শিখে নাই বসা বসা আমিও শিখে নাই আপনিও শিখেন না বসার একটা শিখনের ব্যাপার আছে মিনিং আছে এতেকাফ খায় না এতেকাফ পড়েও না এতেকাফ রাখেও না আনোয়ার ভাই এতেকাফ এতেকাফ বসে এতেকাফ বসে বুঝা গেল বসাটা বানাইতে হবে তৈয়ার আছেন ইনশাআল্লাহ কে কে বানাইবেন কে কে বানাইবেন হাত নামান কালকে রাত্রে বসনের কথা কইছি কিন্তু পরে দেখি অনেকে শুয়ে রয়েছে কথা কন না অনেকে বসনের কথা কইছি কিন্তু আমি উঠটা দেখলাম অনেকে শুয়ে রয়েছে অনেকে কি শুয়ে রয়েছে এতেকাপ শোনের জন্য না বসনের জন্য তাজগাত থেকে আমরা কি বসবো না শুইব যদি শোনের দরকার হয় তাহলে মুসল্লাতে শুয়েন তবুও তো এই শুয়ে রয়েছে কেন না না আমি শুই যাই মুসল্লার মধ্যে এই জন্য মুসল্লাটা ধরাইয়া দেওয়া হয়েছে যে শুইলেও যেন কইতে পারি যে না আমি একটু বিশ্রাম নিতেছিলাম কন না একটু কি নিতেছিলাম বিশ্রাম নিতেছিলাম তো এতেকাফে বসন বলেন না এতেকাফে বসবো তো ইনশাল্লাহ বসাটা এত সোজা বসাটা বলে হুজুর বসার এত গুরুত্ব বলে বসারই তো গুরুত্ব বসা ঠিক ক্ষমতা ঠিক বসা ঠিক প্রশাসন ঠিক বসা ঠিক রাজত্ব ঠিক শাহবাজ শরীফ বসছেন প্রধানমন্ত্রীর পদে অন্যেরা কইতে আছে বসতেই দিব না তারে কথা কন না বেটা অলরেডি সিলেক্টেড এবং এটা লেখাপড়া হয়ে গেছে গা
এখন পত্র পত্রিকা দেশ বিদেশ চুক্তিতে স্বাক্ষর কে করবে? শাহবাজ এত করবে, এটা প্রধানমন্ত্রী পাকিস্তানের। কিন্তু বাইরে থেকে তাকে বসতেই দেওয়া হবে না। বুঝা গেল বসনের একটা মিনিং আছে। বসন যদি ঠিক, সারা দেশ ঠিক, বসন ঠিক, পাওয়ার ঠিক, বসন ঠিক, হুজুর আমার দিছে না, না আসলে আমার এই তাহলে বসতেই দেয় না, তাহলে আপনি খাড়ায় রয়েছেন। তো এই চেয়ারে বসনের নাম তো বসন নয়, বসার একটা ভিন্ন মিনিং আছে। যে খাড়াইয়া খাড়াইয়া অনেক সময় বসে, কথা কন না, শুয়ে শুয়েও অনেক সময় বসে। প্রধানমন্ত্রী চেয়ারে বসা, তার অর্থ কি উনি চব্বিশ ঘন্টায় বসে থাকে, কথা কন না, উনি চেয়ার থেকে উঠেন না। তুমি বসাটাকে বানাও, যদি তুমি বসাটাকে বানাইতে পারো তাহলে শোয়াও এখন বসা, খাড়াও এখন বসা, হাঁটাও এখন বসা, এভরিথিং এখন কি বসা। উনি হাঁটতেছে আর কইতেছে রে আমি এখনো চেয়ারে বসা আছি রে, কথা কন না, হাঁটতেছে আর কি কইতে আছে আমি তো এখনো চেয়ারে বসা আছি, কি এরকম ডাহা মিছে কথা। উনি হাসতেছে আর কইতেছে কি আমি চেয়ারে এখনো কি বসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আমাদেরকে ওই যে মিনিং, বসার যে মিনিংটা, সেই মিনিংটাকে আমি চাচ্ছি। আপনার এই সারাদিন বয়ে বয়ে থাকবেন আর হাত পা ভাঙিয়ে যাবো, আমার কেবল যে হুজুর আমি লুলা হয়ে গেছি, এইটা না। আমার কথা হইলো যে বসার একটা মিনিং আছে, ওই মিনিংটা আপনাকে আপনার ভিতরে আনতে হবে। ওই মিনিংটা যখন চলে আসে তখন আল্লাহর বন্দা তসবি লইয়া রাস্তায় হাঁটতেছে আর কইতে আছে আমি মুসল্লায় বসা, কথা কন না, দৌড়াইতে আসে ফিল্ডের মধ্যে, কালেকশনের জন্য যায় একবার, অমুকের চাকরি বাঁচানোর জন্য যায় আরেকবার, কইতে আছে হুজুর আমি এতে বসা। আল্লাহ বুঝা গেল বসনের একটা মিনিং আছে। ওই মিনিংটা আপনার যদি চোখে দেখলে, জীবজন্তু চোখে যা দেখে এটাই বুঝে, বাইরে বুঝে না। মানুষ মানুষের পরিচয় হইল সে চোখে দেখেই শুধু বুঝে না, সেখানে বিবেককেও কামে লাগায়। এই জন্য মানুষ মানুষ হইল, বিবেক নাই বিবেক কামে লাগাইতে পারে না, এই জন্য পশু পশু। মসজিদের পশ্চিম দিকে বালা বালা ঘাস, গরুডা ব্যাকলের মতন ঘুরতে আসে পূব দিকে, কানে কানে কইলেন বেড়া পশ্চিম দিকে যা, ঘাস ওইখানে, তুই এখানে এখানে গরুস কেন? কয়বার কইলে গরু শুনবে? হাজার বার কইলেও গরু শুনবে না। আর যদি গরুর সামনে এরকম ঘাসের একটা কাইটা এক মুঠ ঘাস ওনার মধ্যে রাখেন, টুকরির মধ্যে রাখেন, রাইখা গরুটার সামনে দেন, গরুটারে খাইতে দিয়েন না, ওরে লোভ লাগায়া লাগায়া পশ্চিমে নিয়ে আসেন। এখন কিন্তু দেখিয়া দেখিয়া গরু পশ্চিমে চলে আসছে, ছিল পূবে আসছে পশ্চিমে, কথা কন না, ছিল কি পূবে আসছে কি পশ্চিমে। আল্লাহ এখন তো মোটামুটি গরু রাস্তা চিহ্না লাইছে, এত কইলাম গরু বুঝলো না, কারণ গরু বিবেকে চলে না, গরু চলে নজরে, কন না গরু চলে নজরে, চোখ দিয়া কন ধরে কন, গরু চলে মানুষ চলে, গরু চলে মানুষ চলে, গরু চলে মানুষ চলে, বুঝতে। এখন যেই মানুষ এতে নজর ছাড়া বুঝে না, বিবেককে কামে লাগায় না, তাহলে উনি কি হইলেন, কথা কন উনি কি হইলেন? স্যার এটা কইতে সরম তো লাগে, কিন্তু উনি হইলেন না কি? আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আকল দিলাম কামে লাগাইলা না, আকল দিলাম কি কামে লাগাইলা না, এটার কিন্তু জবাব আমার কাছে দিতে হবে। আঠারো হাজার মখলুকাতের মধ্যে তোমারই দিছি, অন্য কাউকে দেই নাই, অন্যদেরকে দেই নাই, এই জন্য তাদেরকে আমি জিজ্ঞেস করব না, তোমাকে দিলাম, তোমাকে আমি প্রশ্নের থেকে মুক্তি দিব না। যতদিন পর্যন্ত বিবেক আছে ততদিন শরীয়ত আছে, বিবেক নাই শরীয়ত নাই, আপনি পশু হয়ে গেলেন। আল্লাহ তো বলেন না,
মখলুকাত জীবজন্তু যাদের জান্নাত জাহান্নামের সওয়াল নাই মানুষ জিন জান্নাত জাহান্নামের সওয়াল আছে দুইজনের মধ্যে বেশ কম কোন জায়গায় কামে লাগাইলো জান্নাত কামে লাগাইলো না জাহান্নাম তো এরকম জীবজন্তু তো কামে লাগায় নাই তাদের জাহান্নাম দেওয়া দরকার না তাদেরকে জাহান্নাম দেওয়া হবে না বলে কেন বিবেক তাদেরকে দেওয়া হয় নাই এজন্য কামে লাগায় নাই অন্ধ কাকে বলে মাওলানা শাহাবুদ্দিন বলবে আমার মাওলানা ইয়ে বলে অন্ধ কাকে বলে যার চোখ নাই যার কি নাই এটা মিশা কথা এই ওয়াল তারও তো চোখ নাই তাই বলে ওয়ালকে অন্ধ কইবেন লাডি লাডির কোন চোখ আছে এটার অন্ধ কইবেন হ্যাঁ গড়ির চোখ আছে অন্ধ কইবেন বিল্ডিং এর চোখ আছে অন্ধ কইবেন তাকে অন্ধ বলা হবে না অন্ধ বলা হবে কানা বলা হবে ওই মানুষ যার মানে যার যার কুয়োতে বাসেরা থাকনের কথা নাই কন্যা যার চোখ থাকনের কথা ছিল কিন্তু নাই চোখ থাকনের কথা ছিল কিন্তু কি আদমুল বসার আম্মা লিমান ইয়ামবাগি আন ইয়াকুনা বাসীরান মানে যে কথা ছিল চোখওয়ালা হনের তার চোখ নাই তাকে বলা হয় অন্ধ মানুষ কথা ছিল চোখওয়ালা হনের তার চোখ নাই সে অন্ধ বিল্ডিং কে এই জন্য অন্ধ বলা হবে না মাটিকে অন্ধ বলা হবে না আসমানকে কানা বলা হবে মানে আসমানের তো চোখ থাকনের কথা না চোখ থাকনের কথা হলো মানুষের চোখ থাকনের কথা হলো জিন্নাতের কাজে এদের যদি চোখ না থাকে তাকেই কানা বলা যেতে পারে অন্ধ বলা যেতে পারে আর এই লাঠি এটাকে আপনি অন্ধ কইলে এটা গুনাহ হইব ওই বেটার তো চোখ থাকনের কথা না বিল্ডিং কে আপনি অন্ধ করবে বলবেন কোন অধিকারে আচ্ছা মানুষকে আল্লাহ পাক চোখওয়ালা বানাইছেন তার যদি চোখ না থাকে সেই হবে কানা এজন্য তাকে বিবেকের জন্য আল্লাহর আদালতে তাকে জবাবদিহি করতে হবে কথা বুঝে আসছে কিনা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কইতেছিলাম যে মানুষ এবং জীবজন্তুর মধ্যে বিবেক হইল পার্থক্য চোখ ধরেন না বিবেক হইল কি আনোয়ার ভাই বিবেক হইল পার্থক্য এটা আছে তাহলে সে কামে লাগাইলো জান্নাত কামে লাগাইলো না জাহান্নাম কামে লাগাইলো জান্নাত কামে লাগাইলো না জাহান্নাম নিয়ত করেন না আল্লাহ যতটুকু বিবেক তুমি দান করছো শুকর আদায় করি আমি এটাকে কামে লাগাইয়া জান্নাত যাইতে চাই বাংলায় কথাগুলো বলেন আমি এটাকে কামে লাগাইয়া জান্নাত যাইতে চাই দয়া করে তুমি কবুল করে লও আল্লাহ তো এইটাকে বলতেছিলাম এতেকাফে বসন এতেকাফে বসনটাকে বানাইতে হয় বসনটাকে কি বানাইতে বসাটাকে যদি আপনি বসাকে বানাইতে পারলেন তাহলে আপনি হাঁটতেছেন এখানেও আপনি বসা এতেকাফে দৌড়াইতেছেন তখনও আপনি এতেকাফে বসা কথা বলতেছেন এতেকাফে বসা যেহেতু আপনি এতেকাফ বসন এই জন্য আল্লাহ পাক কয় যে বছরে অন্তত দশটা দিন বস পরিষ্কার ভাবে বস স্পেশাল ভাবে বস ট্রেনিং এর সঙ্গে বস দশ দিন যদি মুসল্লায় বসতে শিখতে পারো তাহলে সারা বছর তুমি তো দৌড়াইবা কিন্তু আসলে তুমি বসা আসলে তুমি কি চেয়ারে বসা পাওয়ারে বসা তোমার পুরা ক্ষমতার মধ্যে তুমি এক্সারসাইজ করতে আসো ক্ষমতা চালাইতে আসো চেয়ারে বসে বসে কে কে তৈরি ইনশাআল্লাহ বানাইবেন 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 মুসল্লা হ্যায় হামারে তখতে শাহী পড়েন না মুসল্লা হ্যায় হামারে তখতে শাহী মুসল্লা হ্যায় হামারে তখতে শাহী খুদা কি ইয়াদ হ্যায় তাকাত হামারি সবগুলো জিনিস বানান লাগে বসনটা এটাও বানান লাগে নামাজ যেরকম পড়ন এটাও বানান লাগে সল্লু কামারা আইতুমুনি উসল্লি এমনি হয় না ইমান এটাও বানান লাগে নাজর আলী সাহেব কন না ইমান এটাও কি একদল লোক গ্রামে থাকে বেদুইন আরব্য বেদুইন যাযাবর বুঝে সুঝে কম মোটা মোটা বুঝ চিকন বুঝ নেই মোটা মোটা বুঝ মোড়া কথা মোড়া বুঝ মোড়া কাপ মোড়া খাওন মোড়া পোশাক
চিকন কাম না, চিকন তো হলো ভদ্রদের জন্য, আর এরা হলো সব মোটা মোটা বুজ। এদেরকে আল্লাহ আল্লাহর পয়গম্বর এদের সঙ্গে ওই যেরকম একবার আরব ভাবে দুই নানোয়ার ভাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বসে কথা কইতেছেন, তো বেড়া তো বেড়ার মতো নেই, বেদুইন তো বেদুইনের মতো নেই কথা কয়, ওরা অত ভদ্রতা বুঝেও না, তবে মনটা ফ্রেশ কর না, মনটা কি, আর আমরা যারা চালাক চিকন বুদ্ধির মালিক মন কিন্তু বেজাল, মনের মধ্যে সাংঘাতিক কালিমা, মনের মধ্যে প্যাচ আর প্যাচ, আর ওই বেটা কথা কইতে জানে না কিন্তু মন ফ্রেশ, কথা কর না, মন কি কথা হাসানা মিশা আল্লাহ। তো একবার ওই বেদুইন আসছে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছে, আয়েশা কইছে আল্লাহর হাবিবের শরীরটা কি এরকম বানাইছেন, যেখানে পাঁচজন মানুষ আল্লাহর হাবিব আছেন তো আল্লাহর হাবিবকে উঁচা দেখা যাবে, অটোমেটিক দেখা যাবে, পাঁচজনের মধ্যে আল্লাহর হাবিবকে কি দেখা যাবে, এখন এই পাঁচজন যদি নিজেরা উঁচা উঁচা হয় তবু আল্লাহর হাবিবকে উঁচা দেখা যাবে, এটা ছিল মজা, আল্লাহর হাবিবকে চিনতে যেন কষ্ট না। এরপরে নবুয়তের এই সূর্য যে চেহারার মধ্যে, এই চেহারার দিকে তাকাইলে নাচ কাফেররাও তাকায়া বলতেন যে লাইসা বিওয়াজহিন কাযযাব, যে এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, চেহারাই তো সাক্ষী দেয় যে আপনি পাইবেন, কিন্তু এবারা কি কইতে আছে, এই তোমার মধ্যে মোহাম্মদ কে, হইল নি আল্লাহর রাসূল, হ্যাঁ কইলাম তো আসি, কি কইছ, কইলাম তো আসি, এ যেরকম মোড়া কথা আল্লাহর রাসূল কি কইতেছেন, কইলাম তো আসি, আল্লাহর রাসূল তো ভদ্র ভাবে, উনি তো ভদ্রের সেরা ভদ্র, কিন্তু আল্লাহর রাসূল এখানে মধ্যে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকর বা একটা কিছু, ইয়েস স্যার, আমরা যেখানে ভদ্রতার জন্য অনেক বড় হইলে একরকম, ছোট হইলে আরেক রকম, বরাবর হইলে আরেক রকম, এটাকে কাটিসি বলা হয়। আল্লাহর রাসূল দেখছে যে সে যেরকম সে বুঝেও এরকম, শুনেও এরকম, এজন্য আল্লাহর রাসূল কইলাম তো আসি, তখন কইতে আসে ইয়া রাসূলুল্লাহ আমি গ্রাম্য মানুষ, মোড়া কথা কই জোরে কই, আপনি আবার মনে কষ্ট নিয়েন না, পরিষ্কারে কইছি কথাও মোড়া কই, কথা আমরা এটি বুঝি না, কাজে আপনি যদি মাইন্ড করেন তাহলে আমরা মনের কথা কইতে পারবো। আল্লাহর রাসূল বলল যে নো প্রবলেম, তুমি তোমার মতন কথা কও, মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরই লইয়া আসছে, ভদ্রদের জন্য যেরকম পয়গম্বর তিনি অভদ্র মূর্খদের জন্য পয়গম্বর না আল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য তো শিখন লাগে, বলেন না কি লাগে, শিখন লাগে, কি জানি শিখতে হবে আমাদেরকে, বৈঠক, বৈঠক মুসল্লায় বসাটাকে শিখতে হবে, কাকে শিখতে হবে, মুসল্লায় বসাটাকে শিখতে হবে, বসাটা তো বুঝছেন, বসা কারে কয়, বসা কারে কয়, এটা আল্লাহ পাক অন্তত রমজান অন্তত শেষ দশ দিন এরকম মুসল্লায় বসনের ট্রেনিংটা সে নিচ্ছে, বসন কেরকম বসন, যে বসনের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আপনি কার বাড়িতে আসছেন, মেহমান কার, বাড়ি কার, মেহমান কার, বাড়ি কার, মেজবান কে, মেহমান কে, মেজবান কে, মেহমান কে, মেজবান কে, মেহমান কে, সময় কার সঙ্গে দেওয়া হবে, কথা কার সঙ্গে বলা হবে, নাকি পাবলিকের সঙ্গে, মোবাইলের সঙ্গে, কার সঙ্গে, কার সঙ্গে কথা হবে, দেখা সাক্ষাৎ কার সঙ্গে হবে, আল্লাহ পাক বলেন আমার বাড়িতে আইসা অন্য মানুষের লগে সময় দাও, আমি কিন্তু মাইন্ড করব, কথা কন না, ঘরে ঢুকছেন স্ত্রী
যদি দুয়ারটা স্ত্রী না খুলল কাজের বুয়ায় খুলল তাইলে তো ব্রেনের মধ্যে একটা হিট লাগে। তুমি কই কাজের বুয়া দুয়ার খুলবে কেন? আপনি ঘরের ভিতরে ঢুকলেন, আপনি দেখলেন আপনার স্ত্রী আরেকজনের লগে মোবাইলে কথা কইতেই আছে কইতেই আছে, আপনা আপনি কি ঢুকলেন না ঢুকলেন না কোনো খবরও লইল না, বলেন মিজাজের অবস্থা কি হবে? আমারটা তো খুব গরম হয়ে যায়। জাহাঙ্গীর ভাই কন, রশিদ ভাই কন, মিজাজ কি হবে? বলে আমি ঘরে ঢুকলাম আর তুমি কথাই কইতে আসো আরেকজন, বলে তোমার আম্মার লগে কথা কইতেছি, বলে যার লগে কথা কও, আমি ঘরে ঢুকি নাই। দেখছেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বাড়ি কার, মেহমান কার, কথা হবে কার সঙ্গে? অন্যের সঙ্গে যদি কথা হইল তাইলে আপনি যেরকম রাগ করছেন, আল্লাহ পাক রাগকরণের হক রাখেন কিনা? আল্লাহ তো মনে মনে তওবা করেন না, বলে আল্লাহ তোমার বাড়িতে আইসা আরেকজনের দিকে। আচ্ছা আপনার অফিস প্রধানমন্ত্রীর অফিস, আপনি অনেক কষ্ট কইরা ঢুকলেন, প্রধানমন্ত্রী বইয়া রয়েছেন এইদিকে মুখ কইরা, আপনি বইয়া রয়েছেন আরেক দিকে মুখ কইরা, বিএসএফ আপনাকে বসতে দিব এখানে, এসএসএফ ওই যে কি প্রধান এসএসএফ আপনাকে বসতে দিব, আপনি প্রধানমন্ত্রী এদিকে মুখ করা বয়ে রয়েছে, আপনি উল্টে আরেক দিকে মুখ করা বয়ে রয়েছে, বাহিনী আপনাকে থাকতে দিব নি, আমি কেমনে বের করবো আপনাকে বলেন তো? হাত ধরে না শুধু এক ঘাড়ে ধরে বলে বেকল বেদ্যপ, বসতেও যার কাটিসি যে জানে না, ভদ্রতা যে জানে না, এখানে আবার আসতো গার ধরে বের করবে দি। আচ্ছা বের যে করবে পুনরায় যদি আপনি ঢুকতে চান কথা তো চোখটা বন্ধ করে খেয়াল করেন না, যদি আপনি আল্লাহকে শেখ হাসিনা থেকে ছোট মনে করলেন তাহলে দরকার নেই, আর যদি শেখ হাসিনা থেকে বড় মনে করেন তাহলে আপনার ফয়সালা আপনি করেন, আপনার ফয়সালা আপনি করেন। এক মিনিট টাইম চোখ বন্ধ, এক মিনিট টাইম চোখ বন্ধ, যে প্রধানমন্ত্রীর অফিস গেলাম এখন আমার বৈঠকটা কিরকম হবে? প্রধানমন্ত্রী কিন্তু ওনার চেয়ারে আমার দিকে তাকাইয়া বসে আছেন, আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু শাহেদি আল্লাহু মাই, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন, আল্লাহ সারাক্ষণ আমার দিকে তাকানো, আমি কিন্তু এখন প্রধানমন্ত্রীর অফিসে আছি, আমার বৈঠকটা কিরকম হইতে হবে একটু খেয়াল করেন, যদি ওই রকম হইল আলহামদুলিল্লাহ বলেন, যদি ওই রকম হইল না আস্তাগফিরুল্লাহ বলেন তিনবার, এরপরে আপনি ওয়াদা করেন যে ও আল্লাহ যতটুকু ভুল হয়েছে এখনো পুরা সময় যায় নাই, যতটুকু ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, আগামী থেকে আর ভুল হবে না। আল্লাহ পাক বলেন তোমার প্রধানমন্ত্রীর বৈঠক থেকে হয়তো সরকারি বাহিনীর লোকেরা বের করে দিবে গলা ধাক্কা দিয়া, তোমাকে পুনরায় ঢুকতে দিবে না, আমি কিন্তু রহমান আমি কিন্তু রহিম, আমার ফেরেশতারাও তোমাকে গলা ধাক্কা দিয়া বের করে দেয়, তবে তুমি যদি আবার কান্দ আবার অ্যাপ্লাই করো, আল্লাহ ভুল হয়ে গেছে তওবা করছি, ভুল হয়ে গেছে তওবা করলাম, তাইলে কিন্তু আমি আবার পারমিশন লইয়া দিলাম, আলহামদুলিল্লাহ বলেন, তাইলে বুঝলেন তো বসনটা কিরকম, বসনটা ঠিক মতন হইতে হবে, মুসল্লার মধ্যে বসবেন প্রথম যেইভাবে বসবেন এটাকে বানাইতে হবে, এটাকে বানাইতে হবে বসা, বসাটাকে বানাইতে হবে যে আমি বসলাম, আমি আল্লাহর সামনে কলবটাকে, কলবটাকে বানাইতে হবে, মুসল্লা হ্যায় হামারে তখতে শাহি, মুসল্লা হ্যায় হামারে তখতে শাহি, খুদা কি ইয়াদ হ্যায় তাকাত হামারি, খুদা কি ইয়াদ হ্যায় তাকাত হামারি। তো এতেকাব মানে বসনকে শিখন, বলেন না এতেকাব মানে কি? বৈঠনে কো সিখনা,
বলেন না বাইঠনে কো শিখনা বসাটাকে শিখা আল্লাহর সমীপে বসনকে শিখন কিভাবে বসতে হয় আশিক ভাই কিভাবে কি বসতে হয় আপনি এখন উঠবেন উচ্চা মসল্লায় বসবেন বসবেন যে আপনি সুন্দর মতন বসবেন আপনি বারবার খেয়াল করবেন আল্লাহু নাজেরি বলেন না আল্লাহু নাজেরি আল্লাহু নাজ কেমনে জানি দেখাইছিলাম আল্লাহু নাজেরি হাজেরি আর নাজেরি হাজেরি এক রকম নাজেরি হাজেরি কি এরকম আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু শাহেদি আল্লাহু মাই দেখাইছিলাম না তো এখন একটা বৈঠককে বানাইতে হইলে আপনার একটা তসবিহ আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি আল্লাহ আমাকে দেখছেন বলেন আল্লাহ আমাকে দেখছেন বলেন না আল্লাহ আমাকে দেখছেন আবার বলেন আবার বলেন আবার বলেন এই যে আমাকে দেখছেন এই ফিলিংসটা এই বলেন নানোয়ার ভাই এই ফিলিংসটা এই ফিলিংসটা কোন ফিলিংস আল্লাহ আমাকে আবার বলেন এই ফিলিংসটাকে জাগ্রত করা আল্লাহ দেখুন অন্যরা দেখুন আল্লাহ দেখুন সিসি ক্যামেরায় দেখুন একরকম নয় অন্যরা দেখলে আংশিক দেখে আল্লাহ দেখলে হান্ড্রেড দেখে অন্যরা দেখলে আংশিক দেখে আল্লাহ দেখলে অন্যরা দেখলে হয়তো বাহ্যিক দেখে ভিতরে দেখে না অন্যরা দেখলে হয়তো যেটা বুঝে মানুষ এটা দেখে বুঝে না যেটা এটা দেখে না অন্যরা দেখলে যেটা নগদ এটা দেখে আর আল্লাহ দেখলে নগদ যেরকম দেখে অতীত এরকম দেখে ভবিষ্যৎ এরকম দেখে আপনাকে শুধু এখনই দেখতেছে তা নয় জাহের যে দেখতেছে বাতেন দেখতেছে বর্তমান দেখতেছে অতীত দেখতেছে ভবিষ্যৎ দেখতেছে একই সঙ্গে আপনি এখানে বসা এটাও দেখতেছে একই সঙ্গে আপনার মৌত হইতেছে কিরকম এটাও দেখতেছে কবর কিরকম এটাও দেখতেছে হাসর কিরকম এটাও দেখতেছে মিজান কিরকম এটাও দেখতেছে ফুলসেরাত কিরকম এটাও দেখতেছে জান্নাত কিরকম এটাও দেখতেছে জাহান্নাম কিরকম এটাও দেখতেছে সবগুলো এট এ টাইম প্রেজেন্ট আমরা দেখলে শুধু বর্তমান দেখি দুই দিন পরেরটা দেখি না ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা কোন মানুষ জানে না আগামী কাল সে কি খাবে কিন্তু আল্লাহ পাক বলেন আমি সব কিছু রু জগতে কি করছো এটাও আমার সামনে আছে মায়ের পেটে কি করছো এটাও আমার সামনে আছে দুনিয়াতে শৈশবে কি করছো এটাও আমার সামনে আছে বর্তমানে কি করতেছ এটাও আমার সামনে আছে মৌত কিরকম হবে এটাও আমার সামনে আছে কবর কিরকম আল্লাহ তা আল্লাহর সামনে থাকুন আর অন্যের সামনে থাকুনের মধ্যে বেশ কমটা বুঝছেন কিনা খেয়াল করেন না ব্যাসকমটা বুঝছেন কিনা ওই ব্যাসকমটা বুঝা এবার আপনি পড়েন আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি এই চোখ বন্ধ করা আপনি খেয়াল করবেন যে আমি তো মাঝখানে বসা আল্লাহ সামনের থেকে পেছন থেকে ডাইন থেকে বাম থেকে নিচ থেকে উপর থেকে বাইর থেকে ভিতর থেকে আমাকে এরকম আমি আল্লাহর নজরের সামনে কোনো কিছু তার নজরের বাইরে নাই ভিতর বাহির কল্পনা ধারণা ধ্যান চিন্তা বর্তমান অতীত ভবিষ্যৎ কি খাইছি কি খাইব এভরিথিং কিন্তু তার নজরের সামনে এটাকে বানাইতে এটা যখন আপনি বানাইবেন তখন আপনার বসা ঠিক হয়ে যাইব আল্লাহ ওই বেড়া প্রধানমন্ত্রীর অফিসে ওই যে আরেকদিকে তাকায় রয়েছে কারণ হইল তার মন আরেক জায়গায়
মন কি আরেক জায়গায় আল্লাহ পাক বলেন মাইন করলাম কি করলাম তুমি আমার বাড়িতে আইসা আরেকজনের সঙ্গে মন দিলা আমারে শরীর দিলা আরেকজনের মন দিলা আমারে কি দিলা তো আমি মাইন করলাম কি করলাম আমারে দিলা কি আর আরেকজনের দিলা কি আর আমি তো চাইতেছি আমারে দিবা মন আরেকজনের লাগলে শরীর দিয়া লও কিন্তু মনটা কারে দিবা মনটা আমারে দিবা আর শরীরটা বিবিরে দাও অসুবিধা নাই সন্তানকে দাও অসুবিধা নাই দুনিয়া মানুষকে দাও অসুবিধা নাই মনটা দিবা আমারে প্রশাসন চালাও পাবলিকের খেদমত করো কোনো অসুবিধা নাই মনটা থাকবে আমার সঙ্গে চাকরি করো মানুষের কোনো অসুবিধা নাই মন থাকবে কার সঙ্গে আমি চাইছি মন তুমি আমারে শরীর দিয়া মন দিয়া দিলে আরেকজন রে কে কে তৈয়ার আছি মন আরেকজনকে দেওয়ানোর জন্য মন কাকে দিব কাকে দিব এই পেজগুলো অনেকে বুঝে না এডি বুঝনের লেগে হইল এতেকাফ আপনি যখন আল্লাহু নাজেরি বলেন না কেমনে জানি আল্লাহ কোত্থেকে দেখতেছেন আমাদেরকে বলেন না সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে বলেন বলেন বলতে থাকেন না আমি থেকে বাম উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বাহির থেকে ভিতর থেকে বর্তমান অতীত ভবিষ্যৎ এই হায়াত রু জগৎ দুনিয়া মৌত কবর হাসর মিজান পুলসেরাত জান্নাত আবাদুল আবাদ সবগুলো এট এ টাইম আল্লাহ পাকের নজরে আমার এই কথাটা যখন আপনি খেয়াল করবেন তখন কিন্তু আপনার বৈঠকের স্টাইল ভিন্ন হয়ে যাবে কথাটা খেয়াল করলে বৈঠকের স্টাইল একরকম কথা খেয়াল না করলে বৈঠকের স্টাইল আশা করি বুঝে আসছেনি এই জন্য দেমাগের মধ্যে এটা বসাইতে হবে কেমনে বসাইবেন আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি বসলেন মুসল্লার মধ্যে বসলেন বসে আপনি খেয়াল করেন না আল্লাহ পাক আমার সামনে আমাকে দেখতেছেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন যে আমি কিরকম এই যে শিকারি এই যে গুল্লি মারে না পাখি ওই গাছের মাথার উপরে পাখি বসে আছে আর শিকারি লোকটা বন্দুক লইয়া নিচে দাঁড়ানো তাই না সে বন্দুকটাকে সোজা কীরকম সোজা করলে সে খেয়াল করতেছে যে পাখির পায়ের পেছনের ডান দিকের পায়ের গোড়াতে যেন গুলিটা লাগে তাইলে কীরকম নজর তীক্ষ্ণ হইলে সে মাটির থেকে এটাকে এই যে আপনার বোম মারে সৈনিকরা ওরা টার্গেট করে যে তেজগাঁও রেল স্টেশন মসজিদের এক সাইডে মাদ্রাসা মাদ্রাসায় হুজুর থাকে আর আরেক সাইডে মসজিদ মসজিদের সামনে এখানে দুষ্কৃতিকারী বসা তো বোমটা ফেলতে হবে ঠিক এই গেইটের বাম দিকে আবার মাদ্রাসায় যেন না পড়ে ঠিক মাইপা ওখান থেকে বন্দুকটা বোমটা মারে এবং ঠিক জায়গা মতো নয় সেটা এক চুল এদিক সেদিক যাবে না আজকাল সব হয়ে গেছে এরকম আল্লাহ পাক বলেন এ শিকার করণের এটার তো কোরআন শরীফের মধ্যে বলতেছে যে বোম মারানেওয়ালা এরা যেরকম স্পটটাকে চিহ্নিত করে শিকার কোরআন শরীফ আসছে শিকারের কথাটা শিকারের জন্য শিকারি যেরকম বন্দুকটাকে গুল্লিটা সোজাকরণের জন্য সে কিরকম নজরটাকে কিরকম করে মানে কিরকম কেমনে তীক্ষ্ণ করে প্রয়োজনে চোখ একটা বন্ধ করে আলো কথা কন না চোখ কি একটা এতে করো যেন ভুল না হয় এই জন্য দম বন্ধ করে আলো কথা বুঝছেন দম বন্ধ করে মানে দেখাইতেছে যে টার্গেট যেন ভুল না হয় এই জন্য সকল আয়োজন আমরা করি আল্লাহ পাক বলতেছেন কয় যে তোমরা সকল আয়োজন করে যেরকম কোনো একটা জিনিসকে দেখো আর এরকম দেখন কোনো আয়োজন ছাড়া আমি প্রতিটা জিনিসের সঙ্গে লাগাই রাখছি মানে আল্লাহর দেখাটা কত নিখুঁত এইটাকে বোঝানোর জন্য ওই দৃষ্টান্ত সুবহানাল্লাহ
তা আপনি ওইভাবে নিজেকে খেয়াল করেন না মুসল্লায় বসে আল্লাহু নাজেরি পড়েন না আল্লাহু নাজেরি আল্লাহু নাজেরি এইভাবে মুসল্লায় আপনি বসবেন একবারে খেয়াল করবেন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার এই যে মুসল্লার মধ্যে আপনি দেখবেন অনেক মুসল্লার মধ্যে বহু কাল আগে থেকে নূর মোহাম্মদ সাহেব বাইতুল্লাহ শরীফের ছবি লাগান দেখছেন নি কেন কে কইছে এখানে ছবি লাগানোর লাগা কিন্তু ছবি একটা লাগায় কেন লাগায় ওই যে আল ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ এটা ভাও করে দেওয়ানোর লাগা এটার কি এখানে একটা বেজাল হয়ে গেছে আগেকার দিনে তো সব জিনিস খেয়াল রাখা হইত পরে যখন মুরাকাবার এই জেহেদটা মানুষের দেমাগ থেকে সরে গেল তখন আর ওই বাইতুল্লার ছবির কোনো তোয়াক্কাই করা হয় না এখন বাইতুল্লার ছবিদের উপর দিয়ে হাঁটে মদিনা শরীফের ছবির উপর দিয়ে হাঁটে যেই কালে এই ছবি লাগানোর প্রচলন শুরু হয় আজ থেকে অন্তত 500 বছর আগে কোন না আজ থেকে অন্তত কি 500 বছর আগে আরও আগে আমি অনেক পুরান কোরআন শরীফ দেখছি কলকাতার ছাপা কইতো প্রথম পৃষ্ঠার মধ্যে বাইতুল্লাহ শরীফের ছবি ছিল আনোয়ার ভাই মনে আছেন তখন আরও আগে আমাদের এক বুজুর্গ ছিলেন উনি জিকিরের আগে এরকমভাবে দেখতেন তসবি একটা আসিল তসবিরে যে গোড়াটা এই গোড়ার মধ্যে একটা ছিদ্র আসিল ছিদ্র দিয়ে কী জানি দেখতেন তখন মুরিদরা কে হুজুর কী দেখে জিকিরের আগে দিয়ে এটা তো একদিন দেখে যে এখানে মধ্যে তসবির আর গোড়ার মধ্যে ছিদ্র ছিদ্র দেওয়া দেখলে একদিকে দেখাইলে মক্কা শরীফ দেখা যায় আরেকদিকে দেখলে মদিনা শরীফ দেখা আগে এরকম ছবি ছিল না এরকম মোবাইলও ছিল না বাইতুল্লাহ কখন কি হয় মদিনা শরীফ কখন কি হয় এখন তো নগদ আলহামদুলিল্লাহ কোন কিন্তু তখন বাইতুল্লাহ একটু নজরে দেখনের অভিলাষ মদিনা শরীফ একটু নজরে দেখনের অভিলাষ দেখলেই ইমানটা তাজা হয়ে যায় আল্লাহ একবার তো তখনকার সময় ছবি বানাইয়া তসবির প্যাডের ভিতরে এরকম কেউ দেখছেন নি আপনারা এরকম ছবি তসবি দেখছেন নি ছিদ্র দুইটা থাকে দুই দিকে তাকাইলে ভালো করে তাকাইলে ঝাপসা ঝাপসা মক্কা শরীফের ছবি দেখা যায় মদিনা শরীফের ছবি দেখা যায় তো আল্লাহর বন্দা জিকিরের আগে দিয়ে এরকম তাকাইয়া আবার মানে দেমাগকে হাজির করতে আছে কোন জায়গায় মক্কা শরীফ দেমাগকে হাজির আল্লাহ আমি এটি যে নতুন কই হুজুর আপনি এই ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ শরীফের এটি নতুন কথা কইতে নতুন না রে ভাই যারা খানকাহি কষ্ট করে এরা বহু আগে থেকে এই সমস্ত কথা কই আসছে তখনকার আসবাব এরকম ছিল না এখন তো আপনি আমি কইয়া দিই খালি আপনি ওই কথাটা কইবেন আর ছোট বাচ্চারে কইবেন যে রে মক্কা শরীফে এখন কি হয় আমার বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনের চিত্রটা একটু এই মুহূর্তে জাস্ট নাও ওই 5 বছরের বাচ্চাকে বলে দাদা আপনার একটু 1 মিনিট আপনি আমাকে টাইম দেন আপনাকে বাইতুল্লাহ দুয়ারে আমি হাজির বানাইতেছি আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমি লাগান তো আপনি মুসল্লার মধ্যে বসলেন বসে আপনি চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করতে হয় চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া বলেন না চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া এই ঘোড়াকে আপনি আটকায় রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখেন এই জন্য জানালাটা বন্ধ করতে হয় হুজুর ঘুমে ধরে অসুবিধা নাই ঘুমের ঘুম চেষ্টা করবেন ঘুম যেন না আসে আর আইসা গেলে কোনো দুঃখ নেই তবু আপনি চোখ বন্ধ রাখেন কারণ ঘুমাইলে তো আপনি দুনিয়া থেকে অচেতন হবেন আর চোখ খোলা রাখলে আপনি শয়তানের সঙ্গী হবেন তো মইরা যাওন বালা শয়তানের দোস্ত হন বালা না কথা কন না মইরা যাওন কি বালা শয়তানের দোস্ত হন বালা নাকি চোখ খোলা রাখলে তো আপনাকে শয়তান দোস্ত বানায় রইব আর চোখ বন্ধ রাখলে বড় জোর ঘুমে ধরে যাব তো ঘুমে ধরলে আপনিও নাই দিদিও নাই কথা কন না
ঘুমে ধরে গেলে তো আপনি অন্তত জাহান্নাম তো হইল না, আর এই চোখ খোলা রাখলে তো আপনাদের টাইনা লয়ে যাবো বেটা জাহান্নামে। এজন্য বলা হয় যে ঘুমায়া গেলেও চোখ খুলবেন না, আর আল্লাহ বন্দার সঙ্গে কথা কয় ঘুমের আগে কথা কন না, কথা কয় কোন টাইমে কোন টাইমে কোন টাইমে, কারণ মস্তিষ্কের স্টেজ হইল পাঁচটা, বলেন না মস্তিষ্কের স্টেজ কয়টা? একটা হলো হেভি গরম স্টেজ রাগারাগির সময়, আরেকটা হলো নর্মাল স্টেজ কথাবার্তার সময়, আরেকটা হলো মোরা কাবার স্টেজ, এটা হইল দুনিয়ার থেকে সে আলোক আল্লাহর সঙ্গে লাগা, আরেকটা হইল আরো নিচে তন্দ্রা, আরেকটা হইল আরো নিচে গভীর নিদ্রা। গভীর কি কয়টা হইল? পাঁচটা। উপরের থেকে কোন? রাগারাগি, নর্মাল, মোরাকাবা, তন্দ্রা, নিদ্রা। নিচের থেকে কোন? নিদ্রা, তন্দ্রা, মোরাকাবা, নর্মাল, রাগারাগি। দেখছেন কয়টা হইল? পাঁচটা। হিসাব করেন না। উপরের থেকে কোন? উত্তেজনা, নর্মাল, মোরাকাবা, তন্দ্রা, নিদ্রা। নিচের থেকে কোন? নিদ্রা, তন্দ্রা, মোরাকাবা, স্বাভাবিক উত্তেজনা। কয়টা হইল? এখন বন্দার সঙ্গে আল্লাহ আল্লাহর কথা হয় কোন টাইমে কথা হয় কয়? তন্দ্রার আগ মুহূর্তে কথা হয়, তন্দ্রার আগ মুহূর্তে কথা হয়। মানে আপনি দুনিয়া থেকে আলোক হইতে হবে, নিদ্রা কখন আসে? যতক্ষণ পর্যন্ত মন, যতক্ষণ পর্যন্ত বিবেক দুনিয়া থেকে বিচ্ছিন্ন না হবে, কাট না হবে, ততক্ষণ পর্যন্ত ঘুম আসতে পারে না। ঘুম তখনই আসবে যখন আপনি কাট হবেন, কাট হন ছাড়া ঘুম আসে না, ঘুম হইলে সম্পর্ক থাকে না, কোন না ঘুম হইলে সম্পর্ক থাকে না, আর সম্পর্ক থাকলে ঘুম আসে না। আল্লাহ পাক বলেন দুনিয়ার সাথে তোমার যতক্ষণ সম্পর্ক ততক্ষণ আমি নাই, দুনিয়া থেকে আলোক হইলেই আমি তোমার লগে কথা কই। আবার দুনিয়া থেকে আলোক হওয়ার লগে লগে তো আশা পড়ে তন্দ্রা, আশা পড়ে কি? তাহলে দুইটা একখানে না? তো যে কথা যে কয় আল্লাহর সঙ্গে, আপনি একদিকে তন্দ্রাকে সামাল দিতে হবে, তুই পরে আয়, আমি এখন দুনিয়া থেকে আলোক হয়েছি আল্লাহর লগে কথা কওয়ার লাগে, কথা কর না কার লগে, এই দুইটা জিনিসকে বুঝন লাগে। না বুঝলে আপনি না বুঝলে কাম করবেন কেমনি? আরে এইদিন বহুত কাহিনী আছে, এডি বুজুর্গানে দিনের কাছে গিয়া গিয়া ধাক্কা খায়া খায়া শিখন লাগে, এরপরে এটা এক্সারসাইজে শিখলাম তো আমি কথায় না কইলাম, কামে বৈশা দেখেন না ঘটনা কি, কামে বৈশা দেখবেন যে আপনি দিশা পাইতে পাইতেও আরো টাইম লেগে যায়, এরপরেও রাস্তা ছাড়বেন না, কথা কন না রাস্তা কি বেলে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, আমাকে এটা পাইতেই ইনশা। আপনি যদি হিম্মত নিয়ে বসেন মাহরুম করা হবে না। হাবিব ভাই হিম্মত নিয়ে বসলে কি কয়টা স্টেজ? হাবিব ভাই বলবে কয়টা স্টেজ, কি কি নিচের থেকে বলেন? নিদ্রা, তন্দ্রা, মোরাকাবা, স্বাভাবিক উত্তেজনা। উপর থেকে বলেন উত্তেজনা, স্বাভাবিক মোরাকাবা, তন্দ্রা, নিদ্রা। তাইলে আল্লাহর সঙ্গে বন্দার কথা হয়, বন্দার সঙ্গে আল্লাহর কথা হয়। টাইমটা কখন? নিদ্রার আগে, তন্দ্রার আগে। কোন টাইমটা কখন? আপনি নিজেকে ঠান্ডা বানাইবেন, মস্তিষ্ককে দুনিয়া থেকে আলোক বানাইবেন, আল্লাহর সঙ্গে লাগাইবেন, এ তো দুনিয়া থেকে কাট করবেন, কাট করবেন। কেমনে কাট করবেন? করতে চাইলেই যে কাট হয় তা না বলা হবে, তবে চেষ্টা করেন না, চেষ্টা করেন। আমি তো বলবো ইনশাআল্লাহ, বলবো যতটুকু আমি পারি বলবো। দুনিয়া থেকে কাট করতে হবে, কাট করতে করতে আপনি যত আলোক হবেন তত মস্তিষ্ক ঠান্ডা হবে, দুনিয়ার সঙ্গে যত যুক্ত হবেন তত মস্তিষ্ক গরম হবে, উত্তেজনায় চলে যাবে, যত আলোক হবেন ঠান্ডা হবে। যে হাত নামাজের মধ্যে কেন বান্দন লাগে, কয় যে হাত হইলো দুনিয়ার কামকরণের জন্য, হাত কথা কন না দুনিয়ার কামকরণের জন্য কি? এখন যদি আপনি বন্ধ করে লাইলেন এখন আর কাম করুন যাইব? দুনিয়ার সব কাম বন্ধ, দুনিয়ার সব কাম কি বন্ধ? কেমনে বুঝাইলা বন্ধ করে? দেখলেন না কামকরণের যন্ত্র মেশিন দুইটারে মুখে মুখে আটকে ধুয়ে দিলাম, এটা হইলো দুনিয়ার থেকে আমি আলোক, দুনিয়া থেকে আমি।
এখন মেশিন বাইরে দিয়া গেট বন্ধ ভিতরে অফিস খোলা এটা কথা আমগো কি আনোয়ার ভাই কোন বাইরে কি আগে গেট বন্ধ ভিতরে কিন্তু অফিস খোলা ভিতরে দোকানের হিসাব চলতে আছে মানুষের সঙ্গে সলা পরামর্শ চলতে আছে কারে খাইবো কারে ধরবো সব কাহিনী অফিস মানে খোলা অফিস কি আর বাইরে কয় গেট বন্ধ বাইরে কি আল্লাহ কয় বেড়া শয়তানি আমার লই করস কার লগে আল্লাহ কি কয় শয়তানি কার লগে করস যে ভিতরে খবর জানে তার লগে নি শয়তানি কর আরে যে খবর জানে না তার লগে না শয়তানি করবা আমি তো ভিতরে তো জানি তোমার যে ভিতরে ভিতরে অফিস খোলা এটা আমি দেখি না আল্লাহ এর জন্য বানাইতে হবে কি বানাইতে হবে মুসল্লা বানাইতে হবে তো হাবিব ভাই বলবে স্টেজ কয়টা একেবারে নিচে নিদ্রা তার উপরে তন্দ্রা তার উপরে তার উপরে তার উপরে এবং উপরতে বলেন উপরে উত্তেজনা এরপরে স্বাভাবিক আরো নিচে তন্দ্রা আরো নিচে নিদ্রা তাহলে আমরা মুসল্লায় বসে নিজেকে আনতে হবে থার্ড স্টেজ কত নম্বর স্টেজ থার্ড স্টেজ যেটাকে বলা হয় মোরাকাবার স্টেজ যেটাকে বলা হয় মোরাকাবার স্টেজ আল্লাহ সম্পর্কে কিছু না হোক তো মুসল্লায় বসা আপনার মৌতের চিন্তা করেন না বলে আচ্ছা আমি তো মারা যাব নিশ্চিত 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 বলেন না মারা যাইবেন না এরকম কেউ আছেন তাহলে মারা যাইবেন যে এটা তো নিশ্চিত আপনার মারা যাওয়ার পরে দুনিয়াটা কি বন্ধ হয়ে যাবে চলবে না দুনিয়া তা আপনি মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা না মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে এই চব্বিশ ঘন্টা টাইম আপনার কিরকম যাবে ফেরেশতা আপনার মুখোমুখি হওয়া থেকে আরম্ভ করে যেই মুহূর্তে আপনি মারা গেলেন ওই মুহূর্ত থেকে চব্বিশ ঘন্টা পর এই এই টাইমটা আপনার শরীর আপনার মন আপনার ফ্যামিলি আপনার জীবন আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাড়ি আপনার ঘর আপনার দোকান আপনার ব্যাংক আপনার টাকা পয়সা এইগুলো লইয়া চব্বিশ ঘন্টার কি কাম ঘটবে এটা আপনি চোখ বন্ধ করে মুসল্লায় বসে শুধু ধ্যান করবেন দেখতে চেষ্টা করবেন যে লাশটা পড়ে গেল হাসপাতালে নিতেছে কে কে নিতেছে গাড়িতে উড়াইতেছে নামাইতেছে ডাক্তার আসতেছে হাত ধরতেছে কপালে হাত রাখতেছে আমার কোনো সাড়া শব্দ নাই লাশ পড়ে গেল গোসল দেওয়া হইলো তারপরে জানাজা হইলো দাফন হইলো সবাই চলে আসলো ছেলে মেয়েরা কান্দাকাটি করলো একটা লম্বা কাহিনী আছে চব্বিশ ঘন্টার আপনাকে কেন্দ্র করে আপনাকে কেন্দ্র করে যে কাহিনীটা লোকেরা দেখবে ওই কাহিনীটা আপনি মুসল্লায় বসে একটু দেখেন ব্যাস আর কিছু কতক্ষণ টাইম দেখতে হবে কোথায় বসে দেখবেন যে আপনার মুসল্লা তৈরি হয়ে গেছে তখনই আপনার ভিতরটা আপনার জীবন সম্পর্কে আইডিয়া চেঞ্জ হবে সময় দিতে হবে বলেন না সময় বেকিং টাইম আমরা সময় দেই না নাজির আলী ভাই আমরা কি গোস্ত চুলাতে বসাইয়া তাৎক্ষণিক উঠাইয়া ফেললে খাওয়ান যাইব আমরা সবাই গোস্ত চুলাতে বসাই তাৎক্ষণিক উঠে আধা ঘন্টা টাইম এক ঘন্টা টাইম দুই ঘন্টা টাইম মুসল্লার মধ্যে এরকম বসা দিতে হবে চোখ বন্ধ শরীরটাও নড়াচড়া করতে দেয় না আমি পারি না আমার হাঁটুতে ব্যথা হয়ে যায় কিন্তু আমাদের বুজুর্গরা শরীরটাও নড়াচড়া করতে ওই যে এশার নামাজের পরে মাথা ফালাইয়া বসছে তাহাজ্জুদ পর্যন্ত শরীরটাও একটু নড়াচড়া করে ব্যাকিং টাইম এটার কি কয় কর না ব্যাকিং টাইম মানে রুটিটা সিদ্ধ হওয়ার জন্য ওই তাওয়ার মধ্যে রাখতে হবে গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য চুলার মধ্যে রাখতে হবে এটাকে বলা হয় ব্যাকিং টাইম আপনার মনকে কলবকে দিলকে বানাইতে হইলে মুসল্লার মধ্যে এরকম মিনিমাম আধা ঘন্টা টাইম দিতে হবে
কে কে দিবেন ইনশাআল্লাহ কবে দিবেন আজকে দিবেন কতক্ষণ দিবেন শুধু আধা ঘন্টা দিলে হবে না এখন তো আপনি এতেকাপ এখন ফুল টাইম এখন কি ফুল টাইম যদি শুইতে হয় তো এখানে শুন কথা কইতে হয় এখানে কোন তাহলে সুবিধা আছে মুসল্লাটা সব কামের জন্য তখন এটা কারণ আপনি যদি একটা কামে করেন তাহলে মুসল্লা গেলে এক কামে হবে এখানে বসে আপনি মানে এখানে বৈশা মুরাকাবা এখানে বৈশা তেলাওয়াত এখানে বৈশা তাসবিহ এখানে বৈশা সেজদা এখানে বৈশা মুরাকাবা সব কিছু এখানে যদি আপনি করেন তাহলে কিন্তু এটা 100% পারফেক্ট হয়ে যাবে আমি যখন মুসল্লা একটা আনাইছি জাকির ভাই এনে গেছি লাভার নরম মুসল্লা নাই আপনার মুসল্লা এটা তো ভালোই লাগবে আছে এটা আমারে দেন তাই যে কি করবো এটা বানাবো এটা কারণ না এটা কি করবো বানাবো তা এখন উনি চেয়ার টেয়ার ছেড়া দিয়া লাভ দিয়া গেছে আমি হেলাম দেখলাম লোক না না আমি আনতেছি আরে আমি এরা তো কোটি কোটি টাকার মাল এখন আমি গিয়ে কইছি মুসল্লা এটা আমার বানানোর লাগে নিব এই বেড়া দেওয়ানোর লাগে পাগল হয়ে গেছে আল্লাহ আমার মুসল্লা বানায় আবার পাবলিক রে দিয়েও দিয়া দেয় যে চায় দিয়া দেয় আবার আরেকটা ব্যবহার করে দিয়া দেয় দেওয়া যাও মাশা আল্লাহ আমারও অনেকে মুসল্লা দেয় একদিন দুই দিন নামাজ পড়ে আবার দিয়ে দেয় তো টাইম দিতে হবে বলেন না কি দিতে হবে কে কে দিবেন মুসল্লা বানাইতে হবে বসাকে বানাইতে হবে চোখ বন্ধ করা শিখ কিছুই আপনি করতে পারেন না চোখ বন্ধ করে বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও তুমি কত বড় তুমি কত বড় তুমি কত বড় চোখটা তুমি দিলা কান তুমি দিলা নাক তুমি দিলা রক্ত তুমি দিলা চাকরি তুমি দিলা পয়সা তুমি দিলা যোগ্যতা তুমি দিলা যত কাম 100% তো তোমার অবদান আমার তো 0.5 ছায়া 0.5 কথা কন না 0.5 আর বাকি মালিকানা কার আপনি খেয়াল করবেন যে আপনার কত নিয়ামত সবগুলো নিয়ামতকে খেয়াল করে আলহামদুলিল্লাহ 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 মুসল্লায় বসে বসে আপনি আপনার নিয়ামতের ভাড়া আদায় করতে থাকেন মৌতের কথা কবরের কথা হাসরের কথা যতটুকু জানেন জান্নাতের কথা জাহান্নামের কথা নূর মোহাম্মদ শাহ হুজুর জাহান্নামের পুরা তফসিলি বয়ানটা যেটা আমি করি হাসরের ময়দান থেকে কেমনে কেমনে জাহান্নামীরা জাহান্নামে ঢুকে এটা আপনারা শুনছেন এটা আলোচনা করে দেন কিয়ামত কিভাবে হবে কোরআন শরীফে দেওয়া আছে আলোচনা করে দেন মউত কিভাবে হয় আলোচনা করে দেন তাহলে মুরাকাবার মধ্যে বসে বসে এগুলো ধ্যান করা সহজ আমাদের সাধারণ মুসলমানরা তো কোরআন হাদিস এত জানে না আমাদের আলেমদের একটা সুবিধা আছে আমরা আয়াত একটা লইয়া বসি বাস ওইটা লইয়া বসে এটার উপরে আপনার মেহনত চলতে থাকে আল্লাহর হাবিব নামাজে দাঁড়াই দেন একটা আয়াত হ্যাঁ কোন আয়াত বললেন একটা আয়াত বারবার ইনতাস্তাগফির মানে আরে ফাইন্নাকা হ্যাঁ আল্লাহ পাক বলেন যে আল্লাহ একটা আয়াত আসছে না যে আল্লাহ পাক বলতেছেন যে আমি যদি ধরি তাহলে আমি কাউকে ছাড়ি না যাক বাদ দাও তো একটা আয়াত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওটা মনে হইলে আবার কয়ে দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা আয়াত নামাজের মধ্যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এক আয়াত সারা রাতে মুরাকাবা আলেম ওলামাদের এক একটা আয়াত এইটা লইয়া সে সারা রাত কাটাই দিত আল্লাহ পাক আল্লাহর হাবিব এই কথাটা কিন্তু আযযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক আল্লাহর হাবিব নামাজে মনে হইছে আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইলেন সূরা ফাতিহা পড়লেন এরপরে একটা আয়াত বারবার ইন্তু আযযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক আল্লাহ আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ তুমি যদি এদেরকে আজাব দাও কারে আজাব দিলা এরা তো তোমার এই বান্দা ইন্তু আযযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক যদি তুমি এদেরকে আজাব দাও তো তোমার বান্দাকে আজাব দিলা
আর যদি তুমি মাফ করে দাও তাহলে তুমি নিঃসন্দেহে গফুরুর রহিম। এই কথার মধ্যে কইতেছে আর উম্মতের পক্ষে সুপারিশ করতে আছে যে তারা অন্য কেউ না তোমারই বন্দা, তোমারই বন্দা। বাবারে কইতে আছে আপনি কিলাইলে কারে কিলাইলেন, নষ্ট করলে কারটা নষ্ট করলেন আর পোলারটাই তো নষ্ট করলেন, মারলে কারে মারলেন পোলারে তো মারলেন। কিন্তু আজিব ইন্নাহুম ইবাদুক ওয়াইন তাগফির ফাইন্নাকা গাফুরুর রাহিম। তখনই আপনার মজা আসে, মুসল্লায় বসনের দিল তৈয়ার হয় যে আল্লাহ আকবার, চোখ খুলতে মন চাইব না, বরঞ্চ চোখ বন্ধ করে আপনি যত গভীরে যাইবেন দুনিয়া তত ভাগবে আর আপনি তত আল্লাহর ঘনিষ্ঠ হবেন, তন্দ্রা আসবে না। তন্দ্রা কখন আসে? যখন আল্লাহ না থাকে তখন তন্দ্রা আসে, আর আল্লাহ থাকলে তন্দ্রা আসে, আবার আল্লাহ চলে গেলে তন্দ্রা চলে আসে। ইনশাল্লাহ মুসল্লা বানাইবেন তো? কে কে তৈয়ার আছি ইনশাল্লাহ? কখন থেকে বানাইবেন? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। সবাই মুসল্লা নিয়ে বসে যান।